viewers, students, and examinees of the competitive examinations across the country. Today, we are going to discuss on the voice in imperative sentence. Imperative sentence shabder ortho hocche onuggabachok bakko. Je bakker ortho adesh, onurodh, nished, nirdesh, onurodh, binti, prarthona, prostab, ingit ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বাক্যটি ভার্ব দিয়ে আরম্ভ হবে। কি দিয়ে আরম্ভ হবে? ভার্ব দিয়ে, হয় অক্সিলারি ভার্ব না হলে মোডাল ভার্ব কিংবা প্রিন্সিপাল ভার্ব দিয়ে বাক্যটি আরম্ভ হবে। আমরা দেখে নেব ইম্পারেটিভ ভয়েস ইন ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার। যেহেতু আমরা এটা ভয়েস চেঞ্জ করছি, আমরা লিখে রেখেছি এখানে ভিউয়ার্স অ্যান্ড দেয়ার স্টুডেন্টস অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। ইম্পারেটিভ মুডের অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচারটা কীরকম এবং প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা কীরকম? অ্যাক্টিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট, তারপরে অ্যাডভার্বিয়াল পার্টিকেল বা প্রিপোজিশন ফ্রেজ বা অন্য সমস্ত ওয়ার্ডগুলো রইবে। সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় এই আইটেমটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। প্যাসিভ ভয়েসে রূপান্তর সময় আমরা লেট বসাবো, তারপরে যে ভার্ব দিয়ে আরম্ভ হচ্ছে ভার্বের পরবর্তী অংশটা বসাবো, সেটা হচ্ছে অবজেক্ট। মনে রাখুন ভিউয়ার্স স্টুডেন্টস, প্রথমে কি বসাবো? লেট বসাবো, তারপর ভার্বের পরবর্তী অংশ তথা অবজেক্টটা বসিয়ে শেষ করব, তারপরে মেডিয়েটলি আমরা বি বসাবো, তারপর যে মেন ভার্বটা দিয়ে আরম্ভ হয়েছে সেই মেন ভার্বটা থার্ড ফর্ম বসাবো। সো মাচ সো দ্যাট ইজি টু সাম শর্ট নেক্সট এন্ড। দেখা যাক আলোচনায়, আশা করি স্ট্রাকচার দুটো তোমরা লিখে ফেলেছ। খুব সহজ, শর্ট দি ডোর, যেমন ওপেন দি ডোর, শাট দি ডোর, ক্লোজ দি শাটার্স, ভার্ব দিয়ে আরম্ভ হচ্ছে, ভার্ব হচ্ছে শাট, দি ডোর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব আর এইটুকু হলো অবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স, ফলো ইট ইন দ্য মোস্ট ম্যাগনিফিসেন্ট ওয়ে উইথ মাচ কেয়ার। ভার্ব, অবজেক্ট। তাহলে এইটা আমরা চিনলাম যে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটি অ্যাক্টিভ ভয়েসে আছে, ভার্ব দিয়ে আরম্ভ হয়েছে। প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি বসাবো? মিটিয়ে দেওয়া যাক তাহলে, এটাকে প্রথমে বসাবো লেট। ভার্ব, ভার্বের পরবর্তী অংশটা নিব দি ডোর, তারপরে ইমিডিয়েটলি বসে যাবে বি, এবার মেন ভার্বের থার্ড ফর্ম, লেট দি ডোর বি শাট। যদি ওপেন দি ডোর হয়, ওপেন দি ডোর হয়, তবে আসবে উত্তরটা কি? লেট দি ডোর বি ওপেন্ড, OPENED, ওপেন্ড। শার্টের তিনটে ফর্ম আমরা জানি, শার্ট 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 বলেই চেঞ্জ হলো না, এটা ফার্স্ট ফর্ম নয়, এটা হচ্ছে থার্ড ফর্ম। যেহেতু প্যাসিভ ভয়েস করছি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েস করার সময় সর্বদা মেন ভার্বটি থার্ড ফর্ম হয়ে যাবে। এখানে ততটা পরিষ্কার না বোঝা গেলে, যেহেতু শার্ট আছে আবার শার্টই বসে গেল, নিচু ক্লাসের ছাত্রছাত্রীরা তোমরা মনে করতে পারো, এইখানটায় কিন্তু সেই রূপটা আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিলাম। এখানে আছে ওপেন, এইটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল? ওপেন্ড হয়ে গেল, ওপেন ওপেন্ড ওপেন্ড, থার্ড ফর্ম হচ্ছে ওপেন, তাই বসালাম। এমতো করে আমরা আরও কয়েকটা উদাহরণ আমরা দিতেই পারি, যেমন ওয়াস দি হোয়াইট বোর্ড, এটা হোয়াইট বোর্ড না, ওয়াস দি হোয়াইট বোর্ড অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে যদি প্যাসিভ ভয়েসে করতে হয়। আবার জেনারেলি ভিউয়ার্স, আমাদের একটা জিনিস ফলো রাখতে হবে, প্যাসিভ ইম্পারেটিভ মুডের তথা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস অর্থ কিন্তু অনেক কিছু ভেরিফাই করে। জেনারেলি কিন্তু ওয়াস করতে বলা হচ্ছে, এখানে কঠোর আদেশ বা অনুরোধ বা বিনতি বা প্রার্থনা নেই, সাধারণভাবে আস্কিং ইন জেনারেল টার্মস সাধারণভাবে বলা হচ্ছে, যে কারণেই আমরা লেট বসাবো।
তাছাড়া অন্যান্য প্রসেস আছে, আমরা নেক্সটে আলোচনা করব। আমি মোহাম্মদ মতিউর রহমান, ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য সকল ভিউয়ার্সকে আমন্ত্রণ রইল। তাহলে চলে এলো লেট, তারপরে দি হোয়াইট বোর্ড, লেট বসালাম, পুরো অবজেক্টটুকু বসিয়ে দিলাম। এবার বি বসাবো আমরা, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ওয়াস্ট, বসিয়ে দিলাম। ভয়েস জেনারেলি স্পোকেন অর টেকেন ডাউন ইন দি সো মাচ সো দ্যাট ওয়ে, একটু জটিলতার দিকে যাওয়া যায়, যাওয়া যাক। ভিউয়ার্স আমাদের মনে রাখতে হবে সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লেট বসে না, কতগুলোতে কতগুলো ক্ষেত্রে হ্যাভ বা গেট মেন অবজেক্ট মেন ভাব থার্ড ফর্ম বসে, কি বসে, হ্যাভ কিংবা গেট অবজেক্ট মেন ভাব থার্ড ফর্ম। সেগুলোর জন্য স্পেসিফিক্যালি কতগুলো বাক্য আছে যেগুলো সেই সমস্ত স্পেসিফিক ওয়ার্ড দিয়ে বিগিন করবে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে ক্লিন, পুট। ভিউয়ার্স তোমাদের খাতা থাকলে এটা নোট ডাউন করে নাও, এটা মনে রাখার মতো, শুধু শুনে হবে না, খাতায় লিখে নিতে হবে সুন্দর করে, তবেই সেটা বারবার রিপিট করার বা বারবার দেখার সুযোগ হবে, শিখতে পারবে সুন্দর করে। পুট আপ, ফিনিশ, পাবলিশ মনে রাখতে হবে আমাদের, রিপেয়ার, প্রিপেয়ার, কারেক্ট, মেন্ড, ভাগগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, মাইন্ড, ওয়াইন্ড, ওয়েল ইত্যাদি। এই সমস্ত ভার্বগুলোর কোনো একটি দিয়ে যদি বাক্য আরম্ভ হয়, এটা যেহেতু ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স হবে, এই সমস্ত ভার্ব দিয়ে যদি বাক্য আরম্ভ হয় তবে আমরা কিন্তু লেট অবজেক্ট বি মেন ভার্ব থার্ড ফর্ম বাই প্লাস লেট অবজেক্ট বি মেন ভার্ব থার্ড ফর্ম করতে পারবো না, হবে না। এই সমস্ত ভার্ব দিয়ে যদি বাক্য আরম্ভ হয় তখন আমরা প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা একটু সুন্দর করে দেখতে হবে, আমাদের লিখে ফেলতে হবে প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। এই সমস্ত ভার্বের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা হবে, হয় গেট বসাবো প্রথমে আর নতুবা হ্যাভ বসাবো, তারপরে অবজেক্ট বসে যাবে, তারপরে বসবে এমএন ভার্ব থার্ড ফর্ম। এটা তিনটে টার্ম মনে রাখতে আমাদের হবে। এখানে যেহেতু লেট নেই সেহেতু বি বসানোর কোনো যুক্তিকতা নেই। গ্রামাটিক্যালি ভিউয়ার্স আমরা জানি গেট কিংবা হ্যাভের পরে মেন ভার্বের সর্বদা থার্ড ফর্ম বসে আর লেটটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এইখানে যদি বসাই সেই কারণে লেটের কোনো সম্ভাবনা নেই, সরাসরি মেন ভার্বের থার্ড ফর্ম বসে যাবে। কি বললাম, এই সমস্ত ভার্বগুলো দিয়ে আরম্ভ হয়। ভার্বগুলো কী কী, ক্লিন, পুট আপ, ফিনিশ, পাবলিশ, রিপেয়ার, প্রিপেয়ার, কারেক্ট, মেন্ড, মাইন্ড, ওয়াইন্ড, ওয়েল, গ্রিজ, এই সমস্ত ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা কোনো কাজ কাউকে দিয়ে করানো হয় এটা স্পেসিফিক্যালি বোঝাচ্ছে, বলেই আমরা প্যাসিভ ভয়েস করার সময় লেট না বসিয়ে গেট কিংবা হ্যাভ বসাবো, দুটোর মধ্যে একটা বসাবো, নেবো যে কোনো, তারপরে অবজেক্ট নেব, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো। উদাহরণগুলো দেয়া যাক, যেমন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটি অ্যাক্টিভ ভয়েস বেসড বাক্য নিয়েছি। প্রথমটি হচ্ছে ক্লিন দি ফ্লোর, দ্বিতীয়টি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তৃতীয়টি হচ্ছে ফিনিশ দি জব। ক্লিন দি ফ্লোর প্রথমে আমাদের হয় গেট না হলে হ্যাভ বসবে, আমরা গেট নিলাম, গেট অবজেক্ট হচ্ছে দি ফ্লোর ক্লিনড, এখানে আমরা হ্যাভ দি ফ্লোর ক্লিনডও নিতে পারতাম, যাই হোক একটা নিতে হবে, গেট দি ফ্লোর ক্লিন নিলাম। নেক্সটে আমরা গেট না বসে হ্যাভ দিয়ে করি, কোনো অসুবিধা নেই, গেট বা হ্যাভ দুটোর মধ্যে একটা বসালেই হবে, হ্যাভ ইউর ল্যাঙ্গুয়েজ হ্যাভ ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ডেড। নেক্সটে ফিনিশ দি জব, আবার ওই মতো করে হ্যাভ বা গেট নিয়ে নেব আমরা,
have the job finished. FINISHED. Viewers, dear students and the examinees of the competitive examinations on land and outland to some certain extent, আমরা দেখছি কিভাবে imperative sentence একই রকম verb দিয়ে একই জাতীয় প্রায় verb দিয়ে আরম্ভ হওয়া সত্ত্বেও passive voice এর স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা এর আগে যেমন let দিয়ে আরম্ভ করেছিলাম, let object be main verb third form, তা দিয়ে না করে আমাদের অর্থগত মেইনটেনেন্সের দিকে লক্ষ্য রাখতে গেলে, অর্থের পূর্ণতা দান করতে গিয়ে আমাদের get object main verb third form ফলো করে আমরা এই তিনটে বাক্য আপনাদের দেখালাম, তোমাদের দেখালাম। খুব ভালো করে ওয়াচ করতে হবে। আফটার অল, ইন্ডাস্ট্রিয়াসনেস ইজ দ্য কি টু সাকসেস অ্যান্ড দিস মাস্ট বি ফলোড at every word and at every sense of the term. Wind the watch. ঘড়িতে দম দাও। কাউকে দিয়ে করানো হচ্ছে আবার এই open the door, close the shutters, wash the blackboard or whiteboard, এই রকম কিন্তু এই সিস্টেমটা নয়। এখানে আবার আমরা get by have, get দিয়ে করাচ্ছি, get the watch, own, get by have দিয়ে এইভাবে করা হয়। তাছাড়াও আমরা অন্যান্য দিক থেকে আমরা দেখতে পাই যে যদি অনুরোধ প্রকাশ করে কিংবা কঠোরাদেশ প্রকাশ করে কিংবা নিষেধ প্রকাশ করে তাহলে তার কিন্তু প্যাসিভ ভয়েস স্ট্রাকচারটা ভিন্ন রূপভাবে প্রতিমান হবে। অনুরোধ করলে, অনুরোধ করলে আমরা জানি সবসময় বাক্যটা কী দিয়ে আরম্ভ হবে, প্লিজ দিয়ে আরম্ভ হবে কোনো বাক্য। অনুরোধ যদি করে বাক্যটা কী দিয়ে আরম্ভ হবে ভিউয়ার্স, প্লিজ দিয়ে, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, দয়া করে যাবেন না। এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে যদি প্যাসিভ ভয়েস করি প্লিজ থাকার জন্য আমরা করব ইউ আর রিকোয়েস্টেড টু অর নট টু। এখানে প্লিজ ডোন্ট আছে, প্লিজ ডোন্ট থাকলে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসবে, আর যদি প্লিজ গো অ্যাওয়ে হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গো অ্যাওয়ে। কি বসাবো আমরা প্লিজের বদলে? ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ডি, রিকোয়েস্টেড, ডু নট আছে, দুটা বাদ পড়ে যাবে, নট টু গো অ্যাওয়ে। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে। ডোন্ট দিয়ে যে স্ট্রাকচার অ্যাক্টিভ হয় সেটা আলাদা রূপ হয়, প্লিজ থাকলে সেই আর ডোন্টটা টার্মটার প্রাধান্য পাবে না, প্লিজটাকে আমরা প্রাধান্য দেব। বুঝলাম এর উত্তরটা হলো ইউ আর রিকোয়েস্টেড নট টু গো অ্যাওয়ে। যদি ডু নট দিয়ে হয় ডোন্ট গো অ্যাওয়ে, আমরা একই রকম ভাবে করছি, কিংবা ডোন্ট লিসেন টু দি ব্যাড, ডোন্ট গো অ্যাওয়ে। ডোন্ট দিয়ে আরম্ভ হলে আমরা করবো ইউ আর ফরবিডেন টু, কি বসাবো ডোন্টের বদলে? ইউ আর ফরবিডেন টু, মনে রাখতে হবে আমাদের ভিউয়ার্স, ডোন্ট সমান ইউ আর ফরবিডেন, এফ ও আর বি আই ডি ডি ই এন, ফরবিডেন টু গো অ্যাওয়ে, ইউ আর ফরবিডেন টু গো অ্যাওয়ে। নেক্সটটা ওই একই রকম, ডোন্ট লিসেন টু দি ম্যান, লোকটির কথা শোনো না, যাই হোক যেটা হোক সেন্স যাই আসুক না কেন আমরা এইভাবে এখানে উত্তরটা করব। সেই মতো করে আবার কী আসবে বলো স্টুডেন্টস? অবশ্যই ডোন্ট আসবে, ডোন্ট রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা ইউ আর ফরবিডেন টু বসাবো, ইউ আর ফরবিডেন টু লিসেন, এল আই এস টি ই এন, লিসেন টু দি ম্যান। আমরা জানি আমরা এর আগের এপিসোডে আলোচনা করেছি ভার্ব টু ডু কিংবা মোডালের পরে মেন ভার্বের সর্বদা থার্ড ফর্ম বসে, ইউ আর ফরবিডেন টু লিসেন টু দি ম্যান। এই মতো করে ভয়েস চেঞ্জ আমরা
বিভিন্ন ভাবে চেঞ্জ করতে দেখেছি এবং করেছি। সব কিছু মাইনুটলি ফলো করতে হবে এবং স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে, আর উত্তরগুলো আমাদের লিখতে হবে। এছাড়া আরো অন্যান্য সকল কিছু আছে, যেমন ছোট্ট একটা ওয়ার্ডের ভয়েস চেঞ্জ হতে পারে। ফায়ার, ফায়ার একটা ভার, ফায়ার অবশ্য নাউনও হয়, ফায়ার একটা ভার, একটাই ভার দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। আমাদের বুঝতে হবে অর্থটা কার, কে কাকে আদেশ করছেন। এটা নিঃসন্দেহে কোনো কমান্ডার ইন চিফ কিংবা কোনো রাজা কিংবা রাষ্ট্রপতি, অথরিটেটিভ পার্সোনালিটি আদেশ করছে, গুলি করো সৈনিকদের, গুলি করতেই হবে। এখানে সেম শব্দে টার্ম প্রকাশ করছে কমান্ড, যে কারণে আমরা করব, ইউ আর কমান্ডেড টু ফায়ার। তাহলে কঠোর আদেশ প্রকাশ করলে ইউ আর কমান্ডেড টু ফায়ার, অনুরোধ প্রকাশ করলে ইউ আর রিকোয়েস্টেড টু আর নট টু, আদেশ প্রকাশ করলে ইউ আর ওয়ার্ডেড টু আর নট টু, ডোন্ট দিয়ে যদি বাক্য আরম্ভ হয় ইউ আর ফরবিডেন টু প্রকাশ করে। এবার আমরা অন্যদিকে যাই, পরামর্শ। আমরা বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের আরও একটি দিক হচ্ছে পরামর্শ বা অ্যাডভাইস। যেমন মা ছেলেকে বলছে, ধরে নিই আমরা, ডোন্ট রান ইন দি সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। ভিউয়ার্স, আমরা এর আগে আলোচনা করলাম ডোন্ট দিয়ে সাধারণত নিষেধ বোঝায়, আর নিষেধ বোঝালে ইউ আর ফরবিডেন টু বসে। কিন্তু এখানে বক্তা শ্রোতাকে যে কথাটা বলছে সেটা সুপরামর্শ দিচ্ছে, শ্রোতার এখানে উপকার আছে। এটা একটা সুন্দর বা প্রকৃষ্ট উদাহরণ সুপরামর্শ বা উপদেশ, সদুপদেশের। যদি রোদ্রে দৌড়াদৌড়ি করে শ্রোতা, তাহলে তার সানস্ট্রোক হতে পারে। সেই হেতু আমরা ইউ আর ফরবিডেন টু না করে আমরা করব ইউ আর অ্যাডভাইসড নট টু, কি বসাবো ডোন্টের জায়গায় ইউ আর অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড নট টু রান ইন দি সান। এই মতো করে আজকের ক্লাস এই পর্যন্ত আমরা আলোচনা করলাম ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে হবে ভিউয়ার্স, আর বারবার করে দেখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত, বারবার করে দেখতে হবে। আর নিবেদন রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। থ্যাংক ইউ ভেরি মাচ, শুভ রমজানুল মুবারক, আসসালামু আলাইকুম।